বিএনপি বিরোধী দল নয় তারা সন্ত্রাসী দল এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে ব্যবস্থা নেওয়া হবে রাজধানী তেজগাঁওয়ে 150 সেতু উদ্বোধনকালে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী এই সময় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার সমালোচনা করে শেখ হাসিনা জানান শুক্রবার সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা এবং শনিবার শোক দিবস ঘোষণা করা হয়েছে ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের 150 সেতু এবং বিভিন্ন সড়কে 14টি ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সড়ক দুর্ঘটনায় শিকার 162 পরিবারকে প্রথমবারের মতো আর্থিক ক্ষতিপূরণ দেন সরকার প্রধান নিহতদের স্বজনরা পেয়েছেন 5 লাখ টাকা এবং আহতরা 3 লাখ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন এ সময় সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে মালিক শ্রমিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী সেই সাথে যাত্রীদেরও সচেতনতার তাগিদ দেন শেখ হাসিনা প্রত্যেকটা যারা স্পিড লিমিট মেনে চলা 80 কিলোমিটার বেশি উপরে উঠতে পারবো না তা আমরা কেন তার থেকে বেশি উঠবো নিয়ম আমরা নিজেরা ভাঙতে পারবো না দুর্ঘটনা শুধু মানুষের ক্ষতি করে না নিজেরও তো ক্ষতি হয় সেদিকেও সকলকে একটু সতর্ক করতে হবে আন্দোলনের নামে অনেক সময় গাড়ি পোড়ানো হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন যে কোনো সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শুনলাম আমাদের বিএনপি আমি বিরোধী দল বলবো না ওদেরকে কারণ বিরোধী দল পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দল তারাই হয় যাদের পার্লামেন্টে মেম্বারশিপ আছে এবং বিরোধী দলে যারা মেম্বার বেশি পায় তারাই বিরোধী দল গঠন করতে পারে তো বিএনপি একটা দল এটা একটা সন্ত্রাসী দল মানুষ খুন করার দল কাজে তারা প্রতিদিনই আমাদের পদত্যাগও চায় আর আন্দোলন করে হটিয়ে দেবে তো ঠিক আছে তারা তাদের আন্দোলন করতে থাকুক কিন্তু যদি এখনও দেখি তারা চেষ্টা করে বাসে আগুন দিতে গাড়িতে আগুন দিতে আমি বলে দিয়েছি এই আগুন যারা দিতে যাবে সঙ্গে সঙ্গে যা ব্যবস্থা নেবার তাই দেবে কিন্তু যেন মানুষের ক্ষতি করতে না পারে আবার ওই অগ্নিসন্ত্রাস যেতে না পারে আন্দোলন করুক আমার আপত্তি নাই কারণ আমরা তো সারা জীবন আন্দোলন করে তারপরে না ক্ষমতা এসেছি তারাও যেতে চাচ্ছে কিন্তু এই এই ধরনের মানুষের ক্ষতি করা এটা যেন করতে না পারে আর সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা সকলে এ ব্যাপারে একটু সজাগ থাকবেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে নিরীহ ফিলিস্তিনের উপর বর্বর হামলা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আমরা যুদ্ধের বিরুদ্ধে আমরা শান্তি চাই কারণ যুদ্ধের ভয়াবহতা আমরা নিজেরা জীবন দিয়ে দেখেছি আজকে প্যালেস্টাইনের ইসরায়েল যেভাবে তাদের উপর হামলা করে বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী শিশু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায় যে জায়গাগুলি তারা দখল করছে সেই জায়গাগুলি তাদেরকে দিতে হবে প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয় আর শনিবারে আমরা একটা দিন আমাদের আমরা শোক দিবস ঘোষণা করেছি সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 150 সেতুর উপকার ভোগী বিভিন্ন জেলার মানুষের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকসিমুল আহসান এনটিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে